শর্মা নাকটা খণ্ডিত সম্মানের সঙ্গে সার্বিক সম্মানের অনেক পার্থক্য আছে। যেমন আজকে আমরা দেখলাম টিআরপি কেলেঙ্কারির যে প্রসঙ্গ আসছে সেখানে সার্বিক সম্মান পেল রিপাবলিক বাংলা। স্বাভাবিকভাবেই খণ্ডিত সত্য আর সার্বিক সত্যের মধ্যে পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। আমার প্রশ্ন এখানে নয় স্বর্ণালী, আপনি শুরুতে একটা প্রসঙ্গ তুললেন যে দান খয়রাতি করে 500 টাকা দিয়ে দেওয়া হচ্ছে বা এই জাতীয় সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে না, আপনি দুটোর তুলনা কিভাবে করছেন আমি জানি না। দিয়ে একটা আলাদা প্রসঙ্গ আর এই এই যে 500 টাকা দেওয়া বা সাইকেল দেওয়ার আলাদা ক্ষমতায়নের প্রসঙ্গ সেটা আলাদা প্রসঙ্গ। আসলে স্মল স্কেল ইকোনমির মধ্যে যারা বোঝেন তারা জানেন যে 500 টাকার ভ্যালুটা কত। একটা কথা হচ্ছে আমি শুধুমাত্র সাইকেল দান খয়রাতি 500 টাকা এই ওই বিভিন্ন সাথী এগুলো বলছি না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বিভিন্ন ক্লাব অনুদান এই অনুদান কোর্টও বলে দিয়েছে যে কোর্টের কাছে আমরা মুখ পুড়লো বলছেন আপনারা, ঠিক সেইভাবেই কোর্টের কাছে অন্য যারা পিটিশন দাখিল করেছিলেন যে রাজ্য সরকার দান খয়রাতি করছে ডিএ করছে না তাদেরও মুখ পুড়েছে, ফলে দান খয়রাতির প্রশ্ন এখানে আসবে না। দান খয়রাতির সঙ্গে একটা ডেভেলপমেন্টের কনটেক্সট লুকিয়ে আছে, যারা ডেভেলপমেন্ট ইকোনমিক্স বোঝেন তারা জানেন, ওটা আমার পার্ট নয়। কিন্তু আমি এটা বলতে পারি যে ডিএটা প্রাপ্য যেমন তেমন ডিএ পাওয়ার জন্য রাজ্যের সরকারের কাছে যে টাকাটা পাওনা রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে 1,00,000,000 টাকার উপর পাওনা রয়েছে সেটা আপনি বললেন যে রাজ্যের কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে, সেই জায়গাটাও তো মাথায় রাখতে হবে। আপনারাও একটু আপনাদের মাধ্যমে বলুন না, যেমন রাজ্য সরকারকে আপনারা আবেদন করেন বিভিন্ন সময় যে এটা কেন করছেন না, কেন রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত করছেন, ঠিক তেমনি যদি আপনারা অনুগ্রহ করে একটু অ্যাপিল করে দেন কেন্দ্রীয় সরকারের কাছে যে কেন্দ্রীয় সরকার আপনারা হয় এদের অ্যাপিলটা শুনুন, নয় তো আপনারা প্রমাণ করে দিন যে এরা ভুল বলছে, ফলে কিছু তো একটা হোক। আমি দুটো কথাই বলছি, আবারও ক্লারিফাই করার জন্য আসবো। প্রথমে বলি আপনি যে খণ্ডিত সত্য এবং সামগ্রিক সত্য বললেন, নিঃসন্দেহে টিআরপি নিয়ে রিপাবলিকের জয় আজকে সার্বিক সত্যই বটে, তার জন্য এই মন্তব্যের জন্য আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ অজস্র। অনেক শুভেচ্ছা আসছে ইতিমধ্যে আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর কাছে, অনেক শুভেচ্ছার বার্তা পৌঁছচ্ছে, ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানালাম। আর দ্বিতীয়ত হচ্ছে খণ্ডিত সত্য নিয়ে যা বলা হচ্ছে, তাহলে আমি আরো একবার আসি, লোকনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এই এই বিষয়টা যেটা বারবার করে এখানে স্টুডিওতে এসে বলছেন শাসকদের প্রতিনিধি যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে সম্পর্ক দেনা পাওনার বিষয়ে বলা হচ্ছে ডিএ সংক্রান্ত, এটার কি উল্লেখ রয়েছে আইনের ক্ষেত্রে? এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আদালত যে রায়টা দিয়েছেন যে ডিএর ক্ষেত্রে রাজ্য সরকার নিজেদের কর্মচারীদের যে মাইনে দেন তার জন্য বাজেটে একটা স্পেসিফিক অ্যালোকেশন হয় এবং সে মাইনের সাথে যদি সে মহার্গ ভাতা কিছু ঘোষণা করেন সেটিও বাজেটে একটা অ্যালোকেশন থাকে। এনারা যে টাকার কথা বলছেন সেইগুলো ডিফারেন্ট, অন্য স্কিমের টাকা, সেই স্কিমে 2 নম্বরি হয়েছে ও নাম পাল্টেছে, অনেক কিছু হয়েছে, সেই কারণে সেই স্কিমের টাকাগুলোকে বেশ কয়েকটা জায়গায় অন্য কারণে বন্ধ করা হয়েছে। কিন্তু ওনারা যদি মনে করেন ওই স্কিমের টাকা দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে দেবেন তাহলে আবার একটি কেলেঙ্কারি করবেন, আবার একটি বেআইনি কাজ করবেন। এটা তো ভয়ঙ্কর কনফিউশন, স্কিমের টাকা যেগুলো বন্ধ, স্কিমের টাকা দিয়ে তো স্কিমের টাকা যেটা কাজ করছে সেই স্কিমে তাদের বেতনগুলো দেবে, ডিএ সঙ্গে তার কি সম্পর্ক? না, রাজ্য একদম সঠিক কথা, রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে কেন্দ্র সরকার দেন না। তো ওনারা যদি মনে করেন কেন্দ্র সরকারের টাকায় থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ছোট ছোট মিনিট গুলো কাইন্ডলি বলে দিন, উত্তরটা নিয়ে নিন তাহলে লোকনাথ বাবু।
আপনার পশ্চিমবঙ্গ জিএসটির যে খাতে টাকা তার অন্যতম বেশি টাকার ভাগিদারি, এনারা যে সংখ্যা দিচ্ছেন সেই সংখ্যাটা যদি ভেঙে জিজ্ঞেস করেন এনারা বলতে পারবেন না সংখ্যা কি করে ভাঙা হয়েছে, বা এই যে এত লক্ষ কোটি টাকার হাজার কোটি টাকার আমফানের টাকার হিসেব দিতে পারেননি, যার জন্য কলকাতা হাইকোর্ট বলেছেন সিএজি অডিট হওয়া দরকার, লক্ষ লক্ষ কোটি টাকার এনারা ডিমান্ড করছেন, সেই ডিমান্ডটা একবার ভেঙে জিজ্ঞেস করবেন ভেঙে বলতে পারবে না, এই সংখ্যাটা এই তথ্যটা পুরো ভুয়ো, এবং এর সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী এনারা আদালতে এসে কেন বলেছেন তাহলে যে আমরা প্রত্যেককে মহার্ঘ ভাতা দিয়ে দিয়েছি, তাহলে আদালতে এসে বলেননি কেন আমাদের কাছে টাকা নেই, আদালতে স্ট্যান্ড এরকম আর বাইরে স্ট্যান্ড অন্যরকম কেন হবে, তাহলে ওনারা আদালতে এসে সত্যি কথা যদি এটাই যদি সত্যি হয় থাকে আদালতে এসে বলতেন যে আমাদের কাছে টাকা নেই আমরা টাকা দিতে পারছি না, আদালতে গিয়ে বলছে যে না আমরা সব মহার্ঘ ভাতা দিয়ে দিয়েছি আমাদের কোনো বকেয়া নেই সব কিছু করেছি, তখন গোল গোল করে প্রশ্ন এবং তার সঙ্গে প্রশ্নের যে উত্তর গুলো আমার কাছে সাধারণ মানুষ বুঝতে পারছে দিয়ে পাচ্ছে না তারা, এবং কোর্টে যেটা স্পষ্ট করে বলা হয়েছে রাজ্যের তরফ থেকে শুরুতে দাবি করা হয় তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ পুরোপুরি মিথ্যাচার, এখন নানা রকমের যুক্তি তর্ক গল্প, শর্মাদা কি বলবেন? শর্মালি একটা কথা পরিষ্কার বলা ভালো, সেটা হচ্ছে দুষ্টের যেমন ছলনার অভাব হয় না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, যুক্তি এবং মিথ্যের কোনো অভাব হয় না, অসত্য যুক্তি এবং মিথ্যের অভাব হয় না, একটু ভালো করে খেয়াল করে দেখুন তো, আমি আমি এই জায়গাটা আসতে চাইছি, সেটা হচ্ছে গিয়েকে উনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেন, কুকুরের ঘেউঘেউ সঙ্গে সরকারি কর্মচারীদের রিলেট করেছেন, দুটোই আছে, মিউমিউ আছে, ঘেউঘেউ আছে, ঘেউঘেউ আছে, আপনারা দেখিয়েছেন বারবার সেটা, আবার একজন এজিকে দিয়ে বলাচ্ছেন সব দিয়ে দিয়েছে, সব সমস্ত ডিএ কমপ্লিট আমাদের দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অসত্য ভাষণও বলছেন এবং অশালীন আচরণও করছেন, কথাবার্তাও বলছেন, আসলে বুঝতে হবে যে জায়গাটা যেটা নিয়ে আলোচনাটা মূল জায়গা দরকার সেটা হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য বই আছে না পুয়ার ইকোনমিক্স, এই মমতার ব্যাড ইকোনমিক্সটা বুঝতে হবে, এই ব্যাড ইকোনমিক্সটা যদি বোঝেন তাহলেই কিন্তু অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে, আমার প্রায়োরিটি কোনটা, আমার ভোট ব্যাংক কোনটা, সেইটাকে আমি মনিটর করব, এখন এখন যারা সরকারি কর্মচারী তারা তো এমনি একটা মাইনে পাচ্ছেন, ফলে তাদের যদি 31% ডিউ থেকে যায় তারা এমনিতেও ভোট দেবে এমনিতেও ভোট দেবে, আর কতজনই বা ভোট দেবে, আমি তো সংখ্যা কমিয়ে নিয়ে এসেছি, আমি সরকারি শিক্ষকের সংখ্যা কমিয়েছি, সরকারি পুলিশের সংখ্যা কমিয়েছি, এখন 1,39,000 সিভিক পুলিশ করে দিয়েছি, 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকার কর্মচারী করে দিয়েছি, ফলে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংখ্যাটা ওখানে কমে গেছে, ফলে সেখানে আমার টাকা পাইনি পয়সা আমি বাঁচাচ্ছি, এবং আমি কোন জায়গায় দেবো কোন ক্লাবকে দেবো, করোনা কালে একসঙ্গে এক একটা সাবডিভিশনে 70-80-120টা করে ক্লাবকে টাকা দিতে দেখেছি করোনার সময়, আমি হচ্ছে অন্য সময় ছেড়ে দিই, ফলে স্বাভাবিকভাবে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে এটা একটা দিক বুঝতে হবে, আরেকটা দিক বুঝতে হবে, আমি খালি এটা নিয়ে